জয়গুরু বন্দে পুরুষোত্তমম বতির্ভট্ট প্রভু পৃষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম অব্রহ্ম স্তম্ভ বিধাতা সদ্গুরু স্তং নমস্তুতে। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, আপনাদের সকলকে জানাই রানন্দিত জয়গুরু। আজকে আমাদের আলোচ্য বিষয় মন খারাপ। এখন আমাদের পৃথিবীতে পুরো বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দাপট চলছে, তারপর কিছুদিন আগে আমফান ঝড় গেল, এদিকে অর্থনৈতিক বিপর্যয়, মানুষ পরিযায়ী শ্রমিকরা দেশে ফিরে আসছেন, নিজের বাড়িতে ফিরে আসছেন, নানান কারণে মানুষের মন খারাপ, হতাশা মানুষের মধ্যে দেখা দিচ্ছে, দুশ্চিন্তা, অবসন্ন মন, অবসাদগ্রস্ত মন। শ্রী শ্রী ঠাকুর একটা বাণী দিয়েছিলেন, ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথার উপর দয়াল আছেন ভয় কি আছে তোর। আমরা যে অবস্থায় পড়ি না কেন আমাদের মাথাকে তো ঠিক রাখতে হবে, মাথা ঠিক রাখতে গেলে যজন যজন ইষ্টভীতি করতেই হবে। নৌকা যখন ঝড় আসে তখন যখন নদী উথাল পাতাল হয় নৌকাকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধতে হয়, রজ্জু দিয়ে বাঁধতে হয় বটবৃক্ষের সঙ্গে, তবেই তো নৌকা যেতে পারবে না, আর না হলে নৌকা কোথায় গিয়ে পড়বে ঠিক নেই। ঠিক তেমন আমাদের জীবন, আমাদের শরীর, আমাদের সংসার, আমরা যদি ইষ্টের সঙ্গে নিজেকে শক্ত করে সাবুত করে যোগযুক্ত রাখতে পারি তবেই তো কর্মের সুকৌশল আমাদের মধ্যে গজিয়ে উঠবে। তাই আমাদের অবশ্যই যজন যজন ইষ্টভীতি, সদাচার, সস্তয়নী, নামধ্যান পরায়ণ হয়ে চলতে হবে। তবুও যখন আমাদের নানান কারণে মন খারাপ থাকে, অবসন্ন মন হয়, হতাশা আসে, তখন ঠাকুরের পথে চলতেও যেন ইচ্ছে করে না। সেই বিষাদ যখন আমাদের ধরে, বিষাদ যখন আমাদেরকে জড়িয়ে ধরে, তখন কী করণীয়? এমনই একটি অবস্থায় পড়ে একজন দাদা, এমনই একটি মানসিকতা নিয়ে একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে ঠাকুর, মনটা বড়ই অস্থির, কিছুই ভালো লাগে না, কিছুতেই শান্তি পাই না, কোনো কাজকর্ম ভালোভাবে করতে পারি না, কোনো কাজে মন বসে না, কত ওষুধপত্র খেলাম কিছুতেই কিছু হয় না, অকারণে যেন মন খারাপ, মন খারাপের সত্যি কারণটাও খুঁজে পাই না, নানান কারণ, সংসারের অস্থিরতা, অসুখ বেসুখ, অর্থনৈতিক বিপর্যয়, কাজ নেই, নানান কারণে খুব মন খারাপ, দারুণ কষ্ট হচ্ছে, দারুণ কষ্ট পাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, ও কিছু না, তোমার কোনো অসুখ নেই, তুমি তো ভালো মানুষ, রোগ করে হাসবে, খেলবে, বেড়াবে, গল্প করবে, স্ফূর্তি করবে, অপরকে আনন্দ দিতে চেষ্টা করবে, নামটাম করলেই মন চাঙ্গা হয়ে ওঠে, অমন ওষুধ আর হয় না, অসুখের চিন্তা করলে হবে না, অস্থিরতার কথা চিন্তা করলে হবে না, যা থাকে থাক, তোমার ওদিকে মন দেবার অবসর কোথায়? তুমি তো তোমার ইষ্টের, সব সত্ত্বেও তোমার বিশ্বে তাকে প্রতিষ্ঠা করার ধান্দা নিয়ে ছুটতে হবে তোমাকে, তাই তোমার মুখ্য করণীয় সব কিছু উপেক্ষা করে যেন তেন প্রকারে সেই কাজে ব্যাপিত থাকতে হবে তোমাকে, কোনো অজুহাতে তা থেকে বিরত থাকার অধিকার তোমার নেই, মন তো অস্থির হয়ই, ওকে যতই স্বীকার করবো, প্রশ্রয় দেব, ওতে যতই গা ঢেলে দেব, ততই ওই ভাব আমাকে পেয়ে বসবে, রুক্ষ্ণ করে তুলবে, রোগকে তো আমরা ভালোবাসি না, আমরা ভালোবাসি রুগীকে, অর্থাৎ সত্তাকে, রুগীকে শান্তি দিতে গেলেই রোগের কাছে আত্মসমর্পণ করার বদ অভ্যাসটা ছাড়তে হবে, তার সোজা পথ হলো সুখ শান্তি আনন্দ সুস্থি ও সুস্থির নিত্য উৎস যিনি, সেই পরমপিতার স্মরণ মনন সেবায় অবিচ্ছিন্নভাবে আবেগ উদ্দীপনার নিয়ে লেগে থাকা, তা যখন যে কায়দায় যতখানি পারা যায় শরণাগত হয়ে তাকে ডাকা ও করণীয় যা তা করতে হবে, আর কোনো ভাবনা নেই। উক্ত ভাই মন অবসন্ন হলে তাকে ডাকতেও ইচ্ছা করে না, শ্রী শ্রী ঠাকুর তাকে ডাকি না বলেই মন অবসাদগ্রস্ত হয়, মনের কথা না শুনে গুরুর কথা শুনতে হয়, ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যেতে হয়, ওর ভিতর দিয়ে আপসে আপ সব ঠিক হয়ে আসে।
দাদাটি বললেন, বয়সের সঙ্গে সঙ্গে নানান কারণে শরীর মন দুই যেন নিস্তেজ হয়ে পড়ছে, আগের মতো আর উৎসাহ পাচ্ছি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, দীপ্ত উল্লাসে উৎসাহ আনন্দের চাবিকাঠি তোমার হাতেই আছে, সেই পথে চললেই হয়। মানুষের যাতে ভালো হয়, মানুষ যাতে ইষ্টমুখী হয়, সব দিক দিয়ে উন্নতি লাভ করে, সেই ধান্দা নিয়ে চলো, সেই ধান্দা নিয়ে করো, সেই ধান্দা নিয়ে ভাবো, আর তেমনি করেই চলতে থাকো, দেখবে উৎসাহে জোয়ার বয়ে যাবে। অমৃতের সন্তান আমরা, অমৃতের পরিবেশনের যতই ব্যাপিত থাকব, ততই রোগ শোক জরা ব্যাধি দুঃখ কষ্ট দৈন দশা সব দূরে হটে যাবে। জীবন এইভাবেই কাটানো ভালো। ভাইটি বললেন, হ্যাঁ নিশ্চয়ই, আপনার কথা শুনে গায়ে একটু জোর লাগছে, আশার আলো দেখতে পাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের মন যে ঘাটে বেঁধে রাখি সেই ঘাটেই বিচরণ করতে থাকে। নৈরাশ্যের ঘাটে বেঁধে সত্তাটাকে নিপীড়িত করে লাভ কী, আর তাতে আমাদের স্বার্থই বা কোথায়? তাই জীবনের স্বার্থে, বাঁচার স্বার্থে ইষ্টিপূর্ত আশা আনন্দ উদ্দীপনাকে জিয়ে রাখতে হয়। আশাবাদী যে সে বিপদের কালো মেঘের মধ্যেও সম্পদের সুবর্ণ রেখা দেখতে পায়, আর তাতেই তাকে চিতিয়ে রাখে। দুর্ভিক্ষের সময়, মানুষের দুঃখের কষ্টের সময় যারা প্রাণ ভরে হৃদয় ভরে ইষ্টভীতি করেছে, তাদের তারা একটা তার ফল পেয়েছে। দুঃখের সময়, কষ্টের সময় পরমপিতাকে মানুষ অনুভব করে হৃদয় দিয়ে। অন সুখের সময় হয়তো এতটা বুঝতে পারে না, কিন্তু দুঃখের সময় বুঝতে পারে পরমপিতার লীলাকে। এই মানুষ যদি যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয় এবং নাম ধ্যান করে, তাহলে এই দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, এই বিপর্যয়ের মধ্যে, এই সংকটকালেও সে একটা আলোর দিশা দেখতে পাবে। জয় গুরু। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করুন, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান প্রশ্ন রাখুন, আমরা আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে পরবর্তীকালে ভিডিও বানানোর চেষ্টা করব।